আমার ঘুম ভেঙে গেছে, এ আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, এই খোরাটা হলো আমার, মুসলমানটা ঘুম ভেঙে গেছে, হুজুর খোরাটা আমার। আল্লাহ নবী কিভাবে দেশ চালিয়েছিলেন তাকে, নবী আমার বলে দিলেন বাবা উভয় উভয় দলিল দাও, খোরার পক্ষে দলিল দাও, খোরার সপক্ষে দলিল দাও। মুসলমান দলিল দিতে লাগলো খোরাটা আমার, নানান রকম দলিল দিতে লেগেছে, গায়ের মুসলমানও দলিল দিতে লেগেছে। আল্লাহ নবী দেখলেন মুসলমানের থেকে গায়ের মুসলমানের দলিল মজবুত হয়েছে। আল্লাহ নবী বলে দিলেন বাবারে এই দলিলটা দেখে বোঝা যায় এই খোরাটা হল গায়ের মুসলমানে। ইসলাম ছিল নারীদেরকে জেন্দুরেন্দ্র ভুগে দেওয়া, নারীদের কোন মর্যাদা ছিল না। আল্লাহ তখনই রহমত বর্ষণ করে যখন ইমানদার হয়, তখনই তাদের উপরে দয়া রহমত হয়, ইমাম মেহেদী আলাইহিম সালাম আসবে, তিনার পিছনে সংখ্যাটা কম থাকবে। চলে যাবে এমন সময় আমার আল্লাহ বা বলতে লাগবে, আমার জান্নাতি বান্দারা তোমরা দুনিয়া জমিনে ছিলে, আজ আমার জান্নাতে এসেছো, দুনিয়া বেশি ভালো না আমার জান্নাত বেশি ভালো, তোমরা বলো তো দেখি। ওই সময় বান্দারা বলতে লাগবে ও রব্বি আল্লাহ বা দুনিয়ার জান্নাত তোমার জান্নাতের সঙ্গে কোন তুলনা চলে না, তোমার জান্নাতটা এত সুন্দর। আল্লাহ ওই সময় বলতে লাগবে বান্দারে তাহলে কি দুনিয়া জমিনা যেতে চাও? বান্দা ওই সময় বলতে লাগবে না কিন্তু একবার জীবন দাঁড়িয়ে যাবে ও রব্বি আল্লাহ বা আপনার জান্নাতে আবার যেতে আপনার দুনিয়াতে আবার যেতে চাই। আল্লাহ ওই সময় বলবে বান্দারে কি এমন জিনিস আমার জান্নাতে পেলি না যেটা আমার দুনিয়াতে রয়েছে? ওই সময় বান্দা বলতে লাগবে ও রব্বি আল্লাহ বা দুনিয়ার কাছে জান্নাতের কাছে দুনিয়ার কোন তুলনা চলে না, জান্নাত তো অত সুন্দর জিনিস কিন্তু দুনিয়া একটা মজা পেয়েছিলাম, ওই মজা দুনিয়া জান্নাতে নাই, ওই মজা চাকা দুনিয়া বারবার দুনিয়াতে যেতে চায়। কি মজা রে বান্দা ওই সময় বান্দা বলতে লাগবে আল্লাহ বা নাইকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আপনার সৃষ্টিকে বাঁচাতে গিয়ে আমাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অসময়ের পাশে দাঁড়াতে গিয়ে আল্লাহ তারা যখন জালিমরা আমাদেরকে হত্যা করেছিল আপনার জীবন দিয়েছিলাম, এই জীবন দেওয়াটা এত মজা ছিল ওই মজাটা আপনার জান্নাতেও পাই না। আল্লাহ মা করে দেবে কিন্তু আল্লাহ তাদেরকে বন্ধু বলেছে, তাদের সঙ্গে সম্পর্ক খারাপ করে না গো, কেননা যারা ওলিদের বিরোধী করে দুনিয়ার জমিনে তাদের তিনটে শাস্তি হবে। প্রথম নম্বর হলো যেখানে যাবে বেউজ্জতি হতে দেখবে, তিন নম্বর হলো সর্বশেষ ফিতনা করো কাফির বিমান হয়ে মারা যাবে, নউযু বিল্লাহ মিন জালে এ ছেলেরা যুবকেরা আর পৃথিবী একটু মন দিয়ে শোনো, যদি মনে হয় আব্বাস সিদ্দিকীর কথা মানা যাবে তাহলে মেনো, যদি মনে হয় না ভুল বলছি মানতে হবে না, কিন্তু শোনো যখন মন দিয়ে শোনো। এ যুবকেরা আল্লাহ নবী মদিনা নবাবিতে বসে আছে, এমন গ্রামের একটা মা
السلام عليك يا رسول الله حبيب الله حضور كامورتا قوي حبي الله نبي بولن معانا تلها اي بابا چلے كامورتا ایک دن حبي بابا تمہیں كامورتا جنو کی گلچو بابا وقام عادت لها كثير صلاة وصيام يا رسول الله حبيب الله بشي بشي نما روزا قد پرينا إلا أن يحب الله رسوله তবে আমার অন্তর বলবে আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসি আল্লাহ নবী এটা শুনে